76 তারপর দেখেছে 69 বলছে কি ব্যাপার মেশিনে কি ওজন ভুলভাল দিচ্ছে তো ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল শাহানান চুয়ানিজ লাইফ তো দেখো আজকে সকাল থেকে ওয়েদারটা পুরো ক্লাউডি হয়ে আছে সকালে জানি না সব জায়গায় কেমন হয়েছে কিন্তু আমাদের এখানে এক দুপুরটা বৃষ্টি পড়েছে আমার মেয়ে ছাদে এলে খুব মজা পায় অ্যাকচুয়ালি দেখো মাম তো এখন থেকে আমি আমার বক 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 শুরু করছি আর এখন থেকে আমার মেয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে দেখো তো এখন বাজে প্রায় 1:30 বাজে গেছে সকাল থেকে টাইম পাইনি সকাল থেকে রান্না টান্না করছিলাম ওই জন্য টাইম পাইনি আজকে দেখো তো এখান থেকে দাদা বোনের কানেকশনটা হয় আমার মাম্মা একটা জিনিস শিখেছে তোমরা কি যা শুনবে দেখো বলবে বলবে তো মাম্মা একটু সানডে মানডেটা বলে দাও আই লাইক টু সিং দেম স্লো তারপর স্লো বলতে হবে তো দেখেছো আমার মেয়ে কত সুন্দর করে বলতে শিখেছে এটা আমার তো খুব আনন্দ হচ্ছে কি সুন্দর কত দিন ধরে চেষ্টা করছি রোজ সবসময় আমি বলতে থাকি মাম্মা বল সানডে মানডেটা বল সানডে মানডেটা বল বাবু দাদা নেই ওখানে দেখা যাচ্ছে হচ্ছে হচ্ছে চলো এবার চলো টিঙ্কা তো চলো আমি তো জামা কাপড় মেলতে এসেছি এই জায়গাটাই খুব পাখির মেলা এই যে নারকল গাছটা আছে না এই নারকল গাছটাই প্রত্যেকটা পাতাতে বক বসে থাকে এই দেখো শুধু ঘুরছে বকগুলো দেখ মাম্মাম আকাশে মাম্মাম দেখ ওই যে 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 আবার আসবে দেখ সেই দেখেছিস কত বক এখন তো বক দেখাই যায় না কিন্তু আমাদের এই জায়গাটাতে অনেক পাখি দেখা যায় স্টেশন ওখানে একটা গাছ আছে ওটাতে তো বিকাল হলেই কিচির মিচির শুরু করে দেয় তো এরকম ওয়েদার দার্জিলিং এর ওয়েদার আজকে এরকম ওয়েদার মাঝে মাঝে ভালো লাগে আর তো এরকম ওয়েদারে যদি ঘুরতে বেরোনো হয় তো আরো ভালো তাই না তো আমরা ঠিক ঘুরতে যাব না আমরা বেরোবো বিকালে আমার ডাক্তার আছে বলেছিলাম যে এই মাসের লাস্টে আমার ডাক্তার আছে তো আজকে বিকালে আছে যাব বিকালে ডাক্তার দেখাতে ডাক্তারটা বাড়ির আশেপাশে নয় একটু দূরে তো আমরা মেয়েকে খাইয়ে দেয় নিয়ে আমরা খেয়ে দিয়ে যে বন্ধ করে দিয়েছে দেখো ঘুম পাড়িয়ে দিয়ে তবে আমরা বেরোবো তো তো ততক্ষণ চলো আমরা নিচে চলে যাই চলো 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 আরে এত বকে না এত বকে আর এত মানে দাঁড়াও বালতি নিতে হবে তো তুমি একা নামবে না সিঁড়ি দিয়ে গড়িয়ে যাবে কিন্তু একদম কথা বললে শুনবে গাড়িটা পার্কিং করতে হয় না এমনি এমনি হয়ে যায় চলো সব কিছু তো ডাক্তার দেখাতে যাচ্ছি ডাক্তার তো দূর পেছে তাই না চলো এখন বাজে 3টে আমরা বেরিয়েছি দেখেছো
বাজে এখন বাজে কটা বাজে রে বাবু এখন বাজে 4:44 ডাক্তারও খুব খুশি আমিও খুব খুশি কেন সেটা বাড়িতে গিয়ে বলবো তো দেখো এই জায়গাটাতে ভ্যাকসিন হয় এখন কি করেছে এটা ভ্যাকসিনেশন এখানটা ভ্যাকসিন হয় কোভিডের ভ্যাকসিন আমরাও এখানে ভ্যাকসিন দিয়েছিলাম এটা হলো পিয়ারলেস হসপিটাল তো বাবাই ওখান থেকে ওষুধ নিচ্ছে এটা দাঁড়িয়ে আছে আমার মেয়েও খুব খুশি চকলেটস পেয়ে গেছে তাই না ও দেখি হ্যাঁ করো দেখি ও মামা ওখানটায় যা দরজার সামনে দরজাটা এমনি এমনি খুলে যাবে যা যা আবার চলে এস আবার চলে এস আবার বন্ধ হয়ে গেছে দেখো আবার যাও আবার যাও আবার যাও ভালো লাগছে মাম্মা মাম্মা ভালো লাগছে কেমন লাগছে ভালো দেখেছো কালার চেঞ্জ হচ্ছে ডাক্তার দেখে বাড়ি আসার পরে আর ভালো লাগছিল না বলে একটু ঘুমিয়ে নিয়ে এলাম ঘুমিয়ে নিয়ে এখন বাজে 6:30 মেয়ের জলটা গরম করে দিয়েছি আর বাবাকে বলেছি ওকে চপস্ট দিয়ে একটু খাওয়াতে আর আমি চলে এসেছি রান্নাঘরে এই যে বাবাের চাটা শেখতে বাবার জন্য চা করছি চা করেছি সেটা দেবো তাই বাইরে ঘরে কারণ বাবাই ওখানে টিভি দেখছে বাবাই ডিস্টার্ব হলে বাবাই টিভি আমার বেশি ডিস্টার্ব হয় টিভি দেখলে আমার রাগ হয় সারাক্ষণ ওই এবিপি আনন্দের মধ্যে বুঝে 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 তো দেখাই আমি পিয়ারলেসে পিয়ারলেস হসপিটালে খুব ভালো একটা ডাক্তার আছে ডায়াবেটিসের তো ওখানটায় দেখাই ডাক্তারটা বয়স্ক খুবই ভালো তো আরেকটা হলো যে তো তখন আমার সুগারটা অনেকটাই ছিল আর আমার তখন ওয়েট ছিল কত দেখো 41 কেজি ছিল আমার ওয়েটটা তখন মানে আগস্টে 2021-এ হ্যাঁ তো ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে দুটো করে সুগারের ওষুধ দিয়েছিল দুটো করে সবসময় খেতে হতো তো আমাকে বলেছিল আমাকে 20 কিলো ওয়েট কমাতে হবে যেভাবেই হোক না হলে পরে প্রবলেম হবে গেছি তখন 22-10-এ আগস্টের পর 22-10 মানে সেপ্টেম্বর মেবি হ্যাঁ সেপ্টেম্বরের 22-এ গেছি তো সেপ্টেম্বরে আমার 22-এ ছিল 76 কেজি 900 গ্রাম মানে পুরোপুরি 77 কেজি তো তখন তো ডাক্তার নোটিস করেনি আজকে যখন আমি ডাক্তার দেখাতে গেছি আজকে হচ্ছে 25 তারিখে দেখো 25-2-2022 দাঁড়াও 25-2-2022 তো 25-2-2022 তো আজকে আমার ওয়েট কত দেখো তো ডাক্তার ফার্স্ট প্রথমে দেখে ভেবেছে যে আমার হয়তো ওজনটা ভুলভাল হয়েছে প্রথমে ফার্স্ট দেখেছে 76 তারপর দেখেছে 69 বলছে কি ব্যাপার মেশিনে কি ওজন ভুলভাল দিচ্ছে তো তখন বাবাই তো খুবই এক্সাইটেড বাবাই বাবা বলছে যে না ও অনেক ওজন কমিয়েছে তো ডাক্তার তো খুব খুশি ডাক্তার বলছে বা খুব ভালো হয়েছে যে এইটা তুমি যে কমাতে পেরেছো এটা তোমার ইন ফিউচারে খুব কাজে লাগবে কারণ তোমার যদি ওয়েটটা থেকে যেত ওই ওয়েটটা তখন তোমার ডায়াবেটিস আছে যেহেতু প্রবলেম হতো আরেকটা খুশি কি আমার দুটো করে মেডিসিন ছিল মানে ডায়াবেটিসের ওষুধ নিতে হয় কিছু করার নেই তো যেহেতু ডায়াবেটিস আমার বাড়িতে আছে আমার বাবা মা আছে ওই জন্য তো আমাকে দুটো করে ওষুধ দিয়েছিল এখন আমার ওষুধে একটা করে দিয়েছে ওই জন্য আমি খুব খুশি হয়েছি তো এটাই আমার বলার যে হয়তো ভাবছে সবাই তোমার ওজন কমেছে আমার ওজন কমেছে তো শুনে কি করবে ওজন কমেছে শোনাটা মেন না আমি মাঝখানে আফটার ডেলিভারি খুব মোটা হয়ে গেছিলাম খুব মানে এইসব মানে নাইটিগুলো তো আমার গায়ে ঢুকতোই না আর নিজে না কেমন একটা হাসফাস হাসফাস করতাম সবসময় খুব কষ্ট হতো ছিটছো কেন বাবা খুব কষ্ট হতো আমার মানে বসতে শুতে খেতে তো মানে মানে আনলিমিটেড যে আমাদের ব্যাড হ্যাবিট মেনলি হলো জাঙ্ক ফুড এই যে সন্ধেবেলা আমরা এই যে এখন ম্যাগি খেলাম এটা তো খাওয়াটা ঠিক নয় না
ম্যাগি, চাউমিন এইসবগুলো, এগ রোল এইসব, তারপর এইসব খেয়ে না শরীরটা প্রচণ্ড মানে ভারী হয়ে গেছিলো, আমি পারতাম না, খুব কষ্ট হতো। এবার তার থেকেই না আমার বিভিন্ন রোগ দেখা দিয়েছিলো। এক টাইমে আমার গলায় মানে হঠাৎ করে একদিন আমার না কি, আমি এমনি একটু জোরে কথা বলি, লাউড একটু না প্রচণ্ড লাউডে কথা বলি, তো আমার গলা না আস্তে আস্তে এক মাস পুরো টানা গলাটা পুরো বসে যাচ্ছে। তো আমার উপরে আমাকে বারবার, আচ্ছা হ্যাঁ বলে দেবো নো মাম্মা দুদু। তো মেনলি আমার ওই গলাটা খুব বসে যাচ্ছিলো, তো ওয়েটটা করলাম, দেখলাম 83, ঠিক আছে। তখন মানে এটা আমি আগস্টের আগের কথা বলছি, তো 83 আমার ওয়েট ছিল। তো ডাক্তার বললো যে এটা কিন্তু তোমার ওয়েটের কারণেও হতে পারে, তুমি টেস্ট করো, সুগারটা মেন টেস্ট করো, সুগারের জন্যও হতে পারে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ছোটোখাটো ছোটোখাটো অনেক প্রবলেমই হচ্ছিলো। হ্যাঁ হ্যাঁ মার্কেটে অবশ্যই যাবে, তো ছোটোখাটো অনেক প্রবলেমই আমার দেখা দিচ্ছিলো। তো ওই জন্য আমি একটু উঠে পড়ে লেগে আমি করেছি, করার পর তো রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি তো খুবই খুশি। কিন্তু এই খুব খুশির মধ্যে একটা ছোট্ট দুঃখ আছে, সেটা হলো আমার এই বেবি বেলুগা। আমার বেবি বেলুগাকে ব্রেস্ট ফিড করতে বারণ করেছিল ডাক্তার প্রথম থেকেই, তো প্রথম থেকেই বারণ করেছিল। আমি অনেক চেষ্টা করেছি, কমিয়েও দিয়েছি, কিন্তু এই বেবি বেলুগাটা শোনে না। কিন্তু যখন আজকে যখন ডাক্তার বলল যে ডাক্তারটা খুবই ভালো ডাক্তার, মানে খুব, যে ডাক্তার কি বলেছে শোনো, বলেছে অন্যদিকে থাকি, ওর দিকে থাকে না, নো মাম্মা দুদু, নো মাম্মা দুদু, নো মাম্মা দুদু, আর একজন এরকম করছে। এবার বাড়িতে এসে আমি যখন ওকে বলছি দুধু একটু খাবি, কেন, ডাক্তার বলেছে অনলি দুধু ফিতার, নো মাম্মা দুধু, একটুখানি খেয়েছে আজকে, আজকে একটুখানি খেয়েছে, তারপর বালিয়েছে একটুখানি খেয়েছে, ও তো এতে দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই না মাম্মা? তো কিন্তু তোমার কষ্ট হচ্ছে নো মাম্মা দুধুতে? না নো মাম্মা দুধুতে আমার মেয়ে কষ্ট হচ্ছে না, আমার মেয়ে এমনিতেই কম খায়, তো ওই জন্য নো মাম্মা দুধুতে কষ্ট হচ্ছে না, কিন্তু একটুখানি তো দিতে হবে। তো সব কিছু শেষে আমার একটাই বলার উদ্দেশ্য হলো এটাই, যে তোমরা যারা নিজেরা মানে ওভার ওয়েটের জন্য ভুগছো, কিংবা তোমরা যারা মনে করছো যে যাদের ডায়াবেটিস আছে এই বয়সে, তো আমার মনে হয় তাদের একটু কষ্ট করা উচিত, একটু সেটার দিকে লক্ষ্য রাখা উচিত। কারণ যাই হোক মানুষ তো মরতে চায় না, না তবুও ভালো, মানে মানুষের মৃত্যু তো কখনো বলা যায় না, আমি আজ আছি কালও নাও থাকতে পারি, কিন্তু তোমার যতক্ষণ না আছি ততক্ষণ তো ভালো থাকতেই পারি। আর আমার মেন, আমার মেয়ের জন্য, আমার বেবি বেলুগাটার জন্য তো আমার সব থেকে বেশি বাঁচতে ইচ্ছা করে। আমার শুধু মনে হয় আমার এই ডায়াবেটিসের কারণে যদি আমার কিছু হয়ে যায় তখন আমার এই বেবি বেলুগাটাকে কে দেখবে। ওই জন্যেই আমি তোমাদেরকে মেনলি বলতে চাইছি যে নিজেদের খাওয়াটা একটু কন্ট্রোল করো, যাদের ওভার ওয়েট মনে হচ্ছে, যাদের মনে হচ্ছে যে তোমরা মানে ওয়েটটা বেড়ে যাচ্ছে, একটু খাওয়াটা কন্ট্রোল করতে হবে, একটু হাঁটাহাঁটি করতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, তাহলে দেখবে তোমরা ঠিক থাকবে, এনার্জি পাবে। আমি তো এখন, আগে তো একটুও এনার্জি পেতাম না, এখন আমি অনেক এনার্জি পাই, তো আমার টার্গেটটা ফুলফিল হতে আর কিছুদিন সময় বাকি আছে। প্রায় 68 আমি নামিয়ে নিয়ে এসেছি, 81 থেকে 68 আমার ওয়েট নামিয়ে নিয়ে এসেছি। না এটা হাত দিও না মাম্মা, কালি লাগবে। তো আমার টার্গেট হলো 60 করার, দেন তারপর আমি দেখবো কী করা যায়, তো দেখি কবে হয়। তো চলো, তোমাদেরকে এটা বলতে পেরে আমার তো সত্যিই ভীষণ খুশি লাগছে যে আমি এটা তোমাদেরকে বলতে পেরেছি। আমি অনেকদিন ধরেই ভাবছি বলবো, আমার কাছে আমি কি খাই, কি ডায়েটে মেনলি কি করে জানতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও, আমি যতটা পারবো হেল্প করবো, যতটা, হ্যালো, তো যতটা পারবো হেল্প করলো, আমি কিভাবে করি আমি তোমাদেরকে অবশ্যই জানাবো, তো আমি তোমাদের ইন্সপায়ার করব। আর আমার তো সত্যি খুব ভালো লাগছে যে আমি যে, আচ্ছা আবার বলতে বলছে, হ্যাঁ আমার মাম্মাকে ডাক্তার বলেছে নো মাম্মা দুদু, অনলি ফিটার দুদু, ওকে আর বলতে হবে, তাও রুহি কি বলেছে, আমি একটু একটু খাবো আম্মু, ঠিক আছে, কতক্ষণ খাবে, একটুখানি খেয়েছি আজকে, আজকে একটুখানি খেয়েছে জানো, একদম একটুখানি খেয়েছে, শুধু একটু লাগিয়ে করে ছেড়ে দিয়েছে, এরকম একটুখানি খেতে খেতে ছেড়েই দেবে ও এমনিতেও। তো চলো আমার বক 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 এই পর্যন্তই আজকের মতো, কালকে তোমাদের সাথে আবার চেষ্টা করব দেখা করার, দেখা করব, তো আমারও ভালো লাগে একটু বক বক করতে,
সারাদিন বাবার সাথে এত বকি, সাথে তোমরাও আছো আমার, খুবই ভালো লাগে। তোমরাও আমার বকবক একটু শোনো, এইভাবেই আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। আর আমার মেয়ের দুষ্টুমি তো তোমরা দেখতেই থাকবে, দেখতেই থাকবে, দেখতেই থাকবে আমার মেয়ের দুষ্টুমি। এই দেখো, তোমরা সবাই খুব ভালো থাকবে, ভালো থাকলেই ভালো লাগে। তোমরা আমার পাশে থেকো, তাহলে আমারও ভালো লাগবে তোমাদেরকে সবকিছু জানাতে। আমার লাইফে বেশি কিছু নেই, বেশি কিছু নেই বললেও ভুল, কারণ আমার লাইফে অনেক কিছু আছে। আমি আস্তে 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 তোমাদের সাথে, তোমরা যদি আমার সাথে থাকো তো আস্তে 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 সবকিছু জানাতে থাকবো। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। আমি যদি তোমাদেরকে ভালোবাস, আমাকে ভালোবাসবে, আমার মেয়েটাকে তো অবশ্যই অবশ্যই খুব উইশ করবে, গুড উইশ করবে, যেন আমার মেয়ে খুব ভালো থাকে, আমার মেয়ে যেন খুব পড়াশুনো করে, খুব ভালো হয়ে যায়, আর যেন খুব দুষ্টু করে, খুব দুষ্টু, আর যেন মাম্মার কাছে খুব মার খায়, খুব বকা খায়, কিন্তু তাও যেন কিউটি কিউটি ভাবে দুষ্টুমিগুলো করেই যায়, ঠিক আছে? তো আজকের মতো তোমাদেরকে টাটা, মাম্মা করে দাও, বেবি বালুগা টাটা করে দাও, টাটা বন্ধুলাম।